ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মমতাজ, মমতাজ কুকিং ফুড থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, তা হলো স্কোয়াশ ভাপা চিংড়ি পোলাও রেসিপি। আমি এখানে স্কোয়াশ নিয়েছি একটা 3.5 কিলো ওজনের, এটার ভিতরে করে আমি এই ভাপা চিংড়ি পোলাওটা রান্না করব। এই জন্য এখানে 1/2 কেজি চিংড়ি মাছ নিয়েছি, মটরশুঁটি নিয়েছি ও 1/2 কেজি পোলাওর চাল নিয়েছি। চলুন তাহলে কীভাবে আমি এই রান্নাটা করি দেখিয়ে দিই। এটার মধ্যে চাল ভরো, দাঁড়াই রেডু কেটে মুখটা লাগানোর জন্য। চলো thank you.
চিলি পোলাও রেসিপি। আপনারা চাইলে এভাবে অন্ততপক্ষে একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে ট্রাই করে দেখবেন। আমি আপনাদেরকে পুরোটা খুলে দেখিয়ে দেই, দেখুন এই যে দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে স্কোয়ার ভাপা চিংড়ি পোলাও রেসিপি। আপনারা চাইলে এভাবে এই স্কোয়ার ভাপা চিংড়ি পোলাওটা এভাবে রান্না করে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে কিন্তু আমি একটু খেয়ে আপনাদেরকে দেখিয়ে দেই, দেখুন এটার ভিতরটার দিক দিয়ে। আপনারা হয়তো ভাববেন ভিতরে হয়নি, এই দেখুন আমি আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিই, দেখুন কি সুন্দর হয়েছে। এই দেখুন চিংড়ি মাছগুলি অসম্ভব অসাধারণ দেখতে, খুব সুন্দর আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।